প্রশাসনের কোনো দপ্তরের অনুমতি ছাড়াই আবাসন প্রকল্পের নামে শত শত একর জমি দখলের মহোৎসব চালাচ্ছে মধু সিটি প্রকল্প, যাদের ছোবলে জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন কেরানীগঞ্জের বসিলা এলাকার শত শত মানুষ। প্রতিবাদ করতে গেলে নেমে আসে নির্যাতন। ব্যবস্থা নিতে 2022 সালে জেলা প্রশাসককে চিঠি দিল অজানা কারণে নিশ্চুপ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এদের থামানো না গেলে বড় মাশুল দিতে হবে ভবিষ্যতে। দখল বাণিজ্য নিয়ে মাইন উদ্দিন আরিফের ধারাবাহিক তিন পর্বের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন এস এম সালাউদ্দিন। কেরানীগঞ্জের এই এলাকা একসময় ছিল কৃষি জমি আর জলাভূমি। মোহাম্মদপুরের বসিলা সেতু চালুর পর পাল্টে গেছে দৃশ্যপট। আবাসন কোম্পানি আর ভূমিখেকুদের নজর পড়ে এই এলাকায়। শুরু হয় একের পর এক কৃষি জমি আর জলাধার ভরাটের কর্মযজ্ঞ। এমন পরিস্থিতিতে 2022 সালের 2 নভেম্বর 16টি আবাসন প্রকল্পের অবৈধ কর্মকাণ্ডে বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর প্রায় এক বছর পর দেশ টিভির ক্যামেরা ওই এলাকায়। মোহাম্মদপুর বসিলা সেতু পার হয়ে খানিকটা সামনে কেরানীগঞ্জের আটিবাজার। ঢাকার উপকণ্ঠে এই জায়গা থেকে দক্ষিণ দিকে গেলেই মাইলের পর মাইল জমিতে দেখা মেলে মধু সিটি আবাসন কোম্পানির সাইনবোর্ড। বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার বিঘা জমিতে এভাবেই বালি ফেলে ভরাট করছে মধু সিটি। স্থানীয়দের তিন ফসলের জমিতে কোনো প্রকার অনুমতি না নিয়েই প্রকাশ্যে দিনে এবং রাতে বালি ফেলছে এই ভূমিদস্যুরা। নির্দিষ্টভাবে পরিমাপ করা না গেলেও এলাকার মানুষ বলছেন এই জমির পরিমাণ হবে কয়েক হাজার একর। এসব জমিতে আগে চাষাবাদ করত এলাকার মানুষ। এইখান কিনল না, এইটা বালু ফলাই মুদা তিন চার ডাই বইরা ফলাই মানে খালি বালু আর মরুভূমি আর মরুভূমি হইব। ফসল ধার পাবো না। জোর করে সাধারণ মানুষের এসব জমি দখলে নিয়ে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে মধু সিটি, আর এসব কাজে বাধা দিতে আসলেই নেমে আসে অমানুষিক নির্যাতন। ওরা তো আমার এই চার রাস্তার মোড়েতে মারতে মারতে মনে করেন যে আমার বাড়ির সামনে এনে অনেক কোবা টোবা অনেক কিছুই বিচার আচার করলো। আজকে 4-5 বছর ধরে পড়ে রয়েছে বিছনা। মধু সিটির 15-20 জন বলাবেন, এটা তো খুব মারছে। খুব মারার পরে আমি তখন বলছি যে আমি বাঁচুম না। খুব দিছে বাড়ি মারার পরে তখন আমি 2 হাত দিয়ে অজ্ঞানে পড়ে যাই। এই জমিন যদি বরট করে ফেলায় বালু দিয়া রাতারাতি, ওরা দিনে না রাতারাতি, আর যদি কেউ বাধা দিতে হয় তাদেরকে রাস্তাঘাটে ধরে মার ধর করে। অনুসন্ধানে দেখা যায় কেরানীগঞ্জের শাক্তা কলাতিয়া রোহিতপুর ইউনিয়ন জুড়েই এই সিটির অবস্থান। হাজার হাজার একর জমির উপর 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা এবং 10 কাঠা আয়তনের প্লট বানিয়েছে তারা। স্থানীয়দের অভিযোগ, মধু সিটি প্রথমে নিজেরা কিছু জায়গা ক্রয় করে, পরে সেখানে বালু ভরাটের নামে প্রকাশ্যে দখল করে পাশে থাকা তিন ফসলি জমি। সবজি ফলাই, এগুলো আমরা বিক্রি করি, এগুলো বিক্রি করে দেয় আমরা সংসার চালাই। আমরা চলালে অনেক বড় কষ্ট হয়ে যাবো। আর কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান বলছেন, কোনো অনুমতির তোয়াক্কা না করে এসব প্রকল্প তৈরি করছে আবাসন কোম্পানিটি। কেরানীগঞ্জে আপনার রাজুকের আন্ডারে চলে গেছে 2013 সালে, তারা এখন সব ধরনের কার্যক্রম কিন্তু চালাতে পারে, কিন্তু মাঝে মাঝে হয়তো চালান, মাঝে মাঝে হয়তো তারা আবার বন্ধ হয়ে যায়। আসলে লোকাল গভর্নমেন্টের NOC এবং এই সাইনবোর্ডের আপনার একদম বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই জেলা প্রশাসকের কাছে। সার্বক্ষণিক পাহারা দেওয়া যায় না? অনেক ক্ষেত্রে অনেকবার এইগুলা দুর্বৃত্তদের বিরুদ্ধে এরকম মোবাইল কোড করে তাদের ড্রেজার অনেক কিছু আমাদের পাইপ ছিনিয়ে আনা হয়েছে, জব্দ করা হয়েছে, কিন্তু দেখা যায় যে কিছুদিন পরে আবার রাতের আধারে বিভিন্ন সময়। আমরা এই বিষয়ে মানে জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা করেছি। রাজক বলছে, কেরানীগঞ্জে কোনো আবাসন কোম্পানিকে কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেওয়া হয়নি, যারা যা করছে সবই অবৈধ। কেরানীগঞ্জে এই মুহূর্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো আবাসন প্রকল্প নেই। এর মধ্যে মধু সিটিও আমাদের রাজক কর্তৃক অনুমোদিত নয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইনের তোয়াক্কা না করে প্রশাসনের চোখের সামনে ঘটে যাওয়া এসব অবৈধ কর্মকাণ্ড এখনই বন্ধ না করা হলে ভবিষ্যতে দিতে হবে বড় মাশুল। এলাকাবাসী বলছেন, প্রশাসন এবং রাজনৈতিক ছত্রছায়াই তারা এ কাজগুলো করে যাচ্ছেন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।